আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, শহীদ বুদ্ধিজীবী ডক্টর হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পার্ট তিন নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে পার্ট এক নিয়ে এবং দুই নিয়ে আলোচনা করেছিলাম, আজকে পার্ট তিন নিয়ে আলোচনা করব। পার্ট তিনে আছে নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও আচরণবিধি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আমরা জানি গণতান্ত্রিক দেশে নির্বাচন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ একটা দেশ পরিচালনা করার জন্য বা রাষ্ট্র পরিচালনা করার জন্য কাদেরকে দায়িত্ব দেওয়া হবে, এর মাধ্যমটা হচ্ছে নির্বাচন। তো আমরা আজকে নির্বাচন কমিশনটা কি আসলে, নির্বাচন কার্যক্রম পরিচালনা করার জন্য একটা প্রতিষ্ঠান দরকার, যে এই প্রতিষ্ঠান নির্বাচনী পুরো ব্যবস্থাটাকে পরিচালনা করবে। ঠিক এমনই বাংলাদেশে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন। অর্থাৎ যে প্রতিষ্ঠান নির্বাচন পরিচালনার দায়িত্বে নিযুক্ত থাকে তাকে বলা হয় নির্বাচন কমিশন। বাংলাদেশে এরকম একটি নির্বাচন কমিশন আছে, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন সহকারী কমিশনার নিয়ে গঠিত হয়। তাদের কাজের মেয়াদ হবে 5 বছর। তাইলে কোনো একটি দেশে ওই দেশের রাষ্ট্রপতি নিয়োগ দিবেন নির্বাচন কমিশনার এবং তাদের মেয়াদ হবে 5 বছর। 5 বছরের জন্য তারা ওই দেশে যতগুলো নির্বাচন হবে ওই নির্বাচন তারাই পরিচালনা করবে। তো আমরা আজকে বুঝলাম তাহলে নির্বাচন কমিশনটা কি। নির্বাচন কমিশন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটি নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে। তো আসলে নির্বাচন কমিশনের কাজটা কি? তাহলে নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের কতগুলো কাজ আছে আমরা সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করব। 1 নম্বরে আছে ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ। ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ, নির্বাচনে প্রার্থীদেরকে জনগণ তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবে। এখন কারা ভোট দিবে? ওই দেশে নাগরিকদের ভোটার হওয়ার জন্য কিছু যোগ্যতা থাকে, এগুলা তালিকা প্রণয়ন করবে কে? নির্বাচন কমিশন। সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করবে কে? নির্বাচন কমিশন। নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন। আচ্ছা, আমরা নির্বাচনী কাজের মধ্যে আরো কিছু কাজ আছে। 6 নম্বরে আছে নির্বাচনী আচরণবিধি তৈরি। একটা নির্বাচন পরিচালনা করতে হলে কিছু আচরণবিধি রয়েছে যেগুলো প্রণয়ন করবে নির্বাচন কমিশন। ব্যালট পেপার মুদ্রণ, ব্যালট বাক্স প্রস্তুত, নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রয়োগ, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ, মূল কাজ যেটা নির্বাচনী বিরোধ নিষ্পত্তি। অর্থাৎ একটি নির্বাচন কমিশন এই 11টি কাজ সমাধান করে থাকে, সেগুলো যদি আমরা 1 নজরে আবার বলতে চাই তাহলে মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে নির্বাচন কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, অর্থাৎ ভোট গ্রহণ এবং ফলাফল প্রদান, এবং এদের মধ্যে যদি কোনো বিরোধ হয় তাহলে বিরোধের নিষ্পত্তি করা নির্বাচন কমিশনের অন্যতম কাজ। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি নির্বাচন কমিশনের কাজ নিয়ে আলোচনা করলাম, এখন নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করব। আচরণবিধি কি? একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রার্থী এবং ভোটারদের কী কী নিয়মকানুন মেনে চলতে হবে, কোনগুলো নিষিদ্ধ, এগুলি হচ্ছে নির্বাচনী আচরণবিধি। নির্বাচন কমিশনের একটি অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি তৈরি করা, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য এটি করা হয়। তো আমি নিম্নে কিছু আচরণবিধি নিয়ে আলোচনা করব। প্রথমে আছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। প্রার্থীরা যখন মনোনয়নপত্র দাখিল করার জন্য নির্বাচন কমিশনে যায় তখন কোনো প্রকার সভা সমাবেশ বা মিছিল সহকারে যেতে পারবে না, এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, এজন্য এটা করা যাবে না। অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ বা মিছিল করা যাবে না। দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। আমরা প্রায়শই লক্ষ্য করে থাকি যে আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় দেয়ালে বিভিন্ন প্রার্থীর পোস্টার যত্রতত্র লাগানো হয়, যেটা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। অর্থাৎ দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না, এটি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না। আমাদের দেশে আমরা